কয়লার অভাবে পায়রাতাপ বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে গেছে, আরেকটি ইউনিটও কয়েকদিনের মধ্যে বন্ধ হয়ে যাবে। কয়লা আমদানির বিল বকেয়া থাকায় ঠিকাদার সরবরাহ বন্ধ করেছে। পায়রা বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক জানান, কিছু বকেয়া শোধ করা হয়েছে, তবে কয়লা পেতে মাসখানেক সময় লাগবে। এই অবস্থায় দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী মাহবুব আজমের প্রতিবেদন। তিন বছর আগে চালু হওয়ার পর জ্বালানির অভাবে এই প্রথম পায়রা বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ হওয়ার পথে। পটুয়াখালীর পায়রা বিদ্যুৎ কেন্দ্রের দুই ইউনিটের উৎপাদন ক্ষমতা 1320 মেগাওয়াট, কয়লার মজুদ ফুরিয়ে আসায় গত 25 মে থেকে 660 মেগাওয়াটের একটি ইউনিটের উৎপাদন বন্ধ রাখা হয়েছে। দুই ইউনিটের এই বিদ্যুৎ কেন্দ্র চালু রাখতে প্রতিদিন প্রায় 11,000 মেট্রিক টন কয়লা লাগে। বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জানান, এখন যে পরিমাণ কয়লা আছে তা দিয়ে বাকি ইউনিটটি 5 থেকে 6 দিন চালু রাখা যাবে। আরেকটা ইউনিট 3-4 তারিখ পর্যন্ত চলতে পারে, এটা তো ডিমান্ডের উপর, অ্যানালিসিস যেভাবে ডিমান্ড দিবে সেভাবে, যদি বেশি ডিমান্ড দেয় আরও কম চলবে। আমার মনে হচ্ছে 20 দিনের মতো, 20-21 দিন বন্ধ যাবে। চলতি বছরের এপ্রিল মাস পর্যন্ত কয়লা আমদানি বাবদ বকেয়ার পরিমাণ 293 মিলিয়ন মার্কিন ডলার, যা টাকায় 3,135 কোটি। এর মধ্যে সরবরাহকারী চীনা প্রতিষ্ঠানকে 100 মিলিয়ন বা 10 কোটি ডলার শোধ করা হয়েছে এবং কয়লা আনার প্রক্রিয়াও শুরু হয়েছে বলে জানান বিসিপিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক। বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয়ের একেবারে সক্রিয়ভাবে এটা উনি এটার প্রায় 100 মিলিয়নের মতো ব্যবস্থা উনি করে দিয়েছেন। তো এইটা ওনাদেরকে আমরা জানাই যে আমরা তোমাদেরকে মাসে 100 মিলিয়ন ডলার আমরা দিচ্ছি, বাকি মার্চ পর্যন্ত যে তোমার বকেয়াটা, সেই বকেয়াটা আমরা খণ্ড খণ্ডভাবে তোমাকে দিব। পোর্টে যখন জাহাজ লোড হবে, এলসি ওপেন হলো, জাহাজ ছাড়বে, এতে প্রায় 25 দিন সময় লাগবে। এদিকে কিছুদিনের মধ্যে কয়লা সরবরাহ স্বাভাবিক হবে বলে আশ্বস্ত করেছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। রাজধানীর বিদ্যুৎ ভবনে এক সেমিনারে অংশ নিয়ে এই কথা জানান তিনি। একটু ধৈর্য ধরতে হবে, কয়টা পরিস্থিতি হয়তো এরকম থাকবে না, সব দেশেই পরিস্থিতি খারাপ, কেউ কি বলে যে আমরা খুব ভালো আছি, হয়তো আমরা আজকে কয়লা আনতে পারছি না, অর্থনৈতিকভাবে কালকে নিয়ে আসতে পারবো, এটা আমরা ব্যবস্থা করতেছি। দেশের সবচেয়ে বড় পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ব্যাহত হলে দেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হবে। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।